আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন বরাবরের মতো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কেমন আছেন সেই সাথে আপনাদের ঈদ কেমন কেটেছে জানতে পারলে আমার বেশ ভালো লাগবে যেহেতু ঈদের পর এটাই আমার প্রথম ব্লগ তো আপনাদের সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি আশা করছি আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার এবারে ঈদটাও খুব ভালো কেটেছে যদিও আমার বাবার বাড়িতে ঈদ করলে খুব একটা ভালো কাটে না কারণ আমরা খুব ছোট ফ্যামিলি সেই সাথে আমার যে কাজিনরা আছে সবারই বিয়ে হয়ে গেছে তো সব সময় সবাই এক হতে পারি না তো সব কিছু মিলিয়ে কোনো বাড়ি ঈদটা ভালো কাটে না তারপরেও বাবা মার সাথে ঈদ করতে পেরেছি এজন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া নর্মালি আমার শ্বশুরবাড়িতে ঈদ করতেই বেশি ভালো লাগে কারণ শ্বশুরবাড়ি ফ্যামিলিটা অনেক বড়ো তো তো ওখানে গিয়ে ঈদ করলে মজাটা পাওয়া যায় বাচ্চারাও খুব মজা পায় তো আমি ঢাকায় চলে এসেছি আর মাঝখানে আপনাদের অনেক অনেক মেসেজ পেয়েছি সেই সাথে অনেক ভিডিওতে আপনারা অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকে জানতে চেয়েছেন যে কেন ভিডিও দিচ্ছি না আমার কিছু হয়েছে কি না আসলে আমি খুব নেট প্রবলেমে ছিলাম প্রচণ্ড পরিমাণে নেট প্রবলেমে ছিলাম আমার খুব ইচ্ছে করতো যে আপনাদের সাথে কোনোভাবে কানেক্টেড থাকা যায় কি না তো ইউটিউবে আসলে নেটটা একটু খুব বেশি ইম্পর্টেন্ট নেটটা খুব ভালো না থাকলে ভিডিও আপলোড দেওয়া সব কিছুতে একটু প্রবলেম হয় যার কারণে আসলে আমি কোনোভাবেই আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারছিলাম না আলহামদুলিল্লাহ যেহেতু এখন ঢাকায় চলে এসেছি ইনশাল্লাহ আবারও আমি রেগুলার হব সেই সাথে আসলে এতদিনের একটা ছুটি কাটিয়ে এসেছি একটু রেস্ট নিয়ে এসেছি তো সব কিছু মিলিয়ে নিজের মধ্যেও একটু জড়তা চলে এসেছে তো ভাবলাম যে না আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তাহলে হয়তো আমার নিজেরও ভালো লাগবে সেই সাথে আমি আবারও রেগুলার হওয়ার জন্য যে মোটিভেশনটা সেটা পাব আসলে কোনো কাজ শুরু না করলে কিন্তু মানে শেষ করা যায় না আর শুরু না করলে কোনো কাজ হয়ও না তো আমি আসলে সেই প্রবলেমটার মধ্য দিয়েই ছিলাম আমি ঢাকায় বাসায় এসেই আগে গাছগুলোকে দেখছিলাম কারণ এদের চিন্তাটাই বেশি করছিলাম তো দেখলাম যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে যে গাছগুলো বেশ কিছুদিন পানি না দিলেও ভালো থাকবে সেই গাছগুলোকে আমি বারান্দায় রেখে গিয়েছি আর যেগুলো একদিন পরপরই পানি প্রয়োজন হয় সেগুলোকে আমি ছাদে রেখেছি আমার বাসার যে দারোয়ান ভাই আছেন উনি পানি দিয়েছেন তো এসেই গাছগুলো দেখি যে ঠিকঠাক আছে কিনা আর খুব সম্ভবত ঢাকায় ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে তেমন একটা প্রবলেমও হয়নি তো বাসায় যেহেতু এসেছি তো পুরো বাসা ক্লিন করার কাজে নেমে পড়েছি আর বারান্দাটা ক্লিন করেও আমি ছাদ থেকে গাছগুলো নিয়ে আসবো যা হয় যে বাসা থেকে দুদিনের জন্য যদি আপনি বাইরে থাকেন বাসায় ঢুকেই দেখবেন যে মনে হয় বাসাটা ডিপ ক্লিন করি তো বাসা যদিও খুব একটা ময়লা হয়নি দেখলাম তো তারপরেও আসলে পুরো বাসা ডিপ ক্লিন না করলে খুব খারাপ লাগবে নিজের কাছেই যার কারণে কাজগুলো করে নিচ্ছি আর আমি একদম ভোরবেলা এসেই খিচুড়ি করেছিলাম সকালে নাস্তার জন্য যেন আমার উপর চাপটা কম পড়ে কারণ রান্নাবান্নার দিকে সময়টা দিতে গেলে আবার এই কাজগুলো হবে না আবার বাসা থেকে আম্মু হচ্ছে সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল যার কারণে এই দিকটা থেকেও একটু রিলিফ পেয়েছি তবে তারপরও কিছু কাজ না করলেই তো নয় তো সেগুলোই করে নিচ্ছিলাম আবার যেহেতু এত দূর জার্নি করে এসেছি সেই সাথে সেই সাথে রেস্টের একটু প্রয়োজন আছে তো ইনশাল্লাহ আবারও সেই আগে স্বাভাবিক লাইফে চলে এসেছি বাচ্চাদের পড়াশোনা স্কুল টিচার তো সব কিছু মিলিয়ে আবারও হয়তো ব্যস্ত হব এবং নতুন নতুন ভিডিও করার মোটিভেশনটা আমি আমার মধ্যে আনতে পারব তো যে কাজগুলো একেবারেই না করলেই নয় যেমন মশলার জার এটা আমি যাওয়ার সময় ধুয়ে রেখে রেখে গিয়েছিলাম তো এসেই সেগুলোকে ঢেলে নিচ্ছি কারণ এরপর থেকে তো রান্নাবান্না শুরু হবে তো এই কাজগুলোই করে নিচ্ছি আর আপনারা অনেকেই বলেছেন যে বাড়ির ভিডিও দিতে বা পারি ভিডিও করে নিয়ে আসতে আমি আসলে এইবার বুঝতে পারলাম যে আমি ইউটিউব চ্যানেলটাকে ওইভাবে করে প্রফেশ প্রফেশনালভাবে এখনও নিতেই পারিনি তা হলে কিন্তু বাড়িতে গিয়ে অনেকগুলো ব্লগ করতাম তারপর ছোট ছোট কিছু গ্লিমসে আমি করে নিয়ে আসছি তো সেগুলোই শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। যার একটি অংশ ছিল এটা আমার বাচ্চাদের জন্য আমার মা মৌচাকটা কেটে ফেলেছে আমাদের বাসায় একটা মৌমাছির চাক হয়েছে তো এখানে প্রচুর মধু ছিল তো বাচ্চাদের জন্যই এটা কাটা হয়েছে ওরা নিজের চোখে জিনিসটা দেখলো আর এখানে এই যে চাক থেকে আবার মধুটা বের করা হচ্ছে যার কিছু মধু আমি ঢাকায়ও নিয়ে এসেছি আমার ছেলে খুব মধু পছন্দ করে আর এবার বাচ্চারা খুব বেশি মজা পেয়েছে তার একটা কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের এলাকায় এরকম একটা ছোট্ট ক্যাফে টাইপের হয়েছে তো এখানে বাচ্চাদের একটু খেলার জায়গাও আছে সেই সাথে জায়গাটা খুবই সুন্দর তো ওরা প্রতিদিন বিকেলবেলা এখানে আসতে চাইতো আর বাসা থেকে যেহেতু খুব বেশি দূরে না হার্ডলি দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো যার কারণে ওদেরকে প্রতিদিন এখানে নিয়ে আসতাম এই জায়গাটা ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এখানে প্রচুর গাছ লাগিয়েছে সেই সাথে চারপাশে ধান ক্ষেত ছিল তো তো সব কিছু মিলিয়ে সবুজ দেখতে বেশ ভালোই লাগছিল আর বেশ খোলা মেলা তো সব কিছু মিলায় এই জায়গাটাই খুব ভালো লেগেছে সেই সাথে আসাও হয়েছে অনেক প্রায় প্রতিদিনই বলতে গেলে এখানে আসছি আমরা আর প্রচুর বাতাসও ছিল এবার বাড়িতে যাওয়ার পর থেকে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো খুবই ফ্রেন্ডলি ছিল ভাবছিলাম যে হয়তো খুব গরম পড়বে তবে সেই গরমটা পরে নেই কারণ গরমে বাচ্চাদের একটু অসুবিধা হয় তবে ওয়েদার খুবই ফ্রেন্ডলি ছিল যার কারণে বেশি ভালো লেগেছে অনেক পুরোনো ভিডিওগুলোতে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার বাবার বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় তো যেহেতু বাবার বাড়ির জায়গাটা দেখাচ্ছি তো ভাবলাম যে এই ভিডিওতেই বলে রাখি কারণ এখন যেহেতু মোটামুটি আমার অনেক আপু ভাইয়ারাই ভিডিও দেখেন মানে যারা দেখেন আমি তাতেই স্যাটিসফাইড তো আমার বাবার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রামের এটা একটা মফসল এলাকা একটা ছোট্ট উপজেলা নাম তো এইটুকু অংশ হচ্ছে আমাদের বাসার ছাদ থেকে তো বেশ কয়েকদিন টানা বৃষ্টির কারণে ছাদ ক্লিন করা হয়নি তো সেদিনই রোদটা উঠেছিল যার কারণে আব্বু আম্মু দুজন মিলেই ভাবলো যে ছাদটা একটু পরিষ্কার করবে সেই সাথে আমার একটু ইনস্ট্রাকশন না দিলেই তো নয় তো গাছ যেহেতু আছে সেই সাথে আম্মু কিছু গাছও লাগাবে সেদিন লাগিয়েছিল তো সব কিছু মিলিয়ে ছাদ ছাদে আসছি আমরা ছাদটা সবাই মিলেই ক্লিন করব ছাদের এই জায়গাটায় বেশ কয়েকটা আম গাছ আছে যেগুলোতে আম ধরেওছে এবং ছাদ থেকেই হাত দিয়েই আম পারা যায় তো আমরা এবার প্রচুর কাঁচা আম খেয়েছি বাচ্চাদেরকেও খাইয়েছি আর সেই সাথে ডাব ছিল তো মোটামুটি এইবারের যে ছুটি যে কয়েকদিন কাটিয়েছি বেশ ভালো কেটেছে আর আম্মু একটু অসুস্থ ছিল তবে আমরা যাওয়ার পর থেকে সেও মিরাকালি সুস্থ হয়ে যায় হয়তো নাতি নাতনি মেয়ে জামাই সবাইকে দেখে তো সব কিছু মিলায় এবারের ঈদটা ভালোই কেটেছে আপনারা অনেকেই বলেছেন বাবার বাড়ি ভিডিও দিতে আসলে এর আগে আমি একটা ভিডিওতে করে একটা ভিডিও আছে আমার বাবার বাড়ির তবে এইবার আর ওইভাবে করে আমি ভিডিও করিনি আমি এইবার শুধু বাড়িতে গিয়ে রেস্ট নিয়েছি ঘুমিয়েছি খেয়েছি এগুলোই করেছি ঘুরেছি তো যার কারণে ওভাবে করে আর ভিডিও করা হয়নি তারপরেও মাঝখানে একটু চিন্তা করেছিলাম যে ভিডিও করি যেহেতু আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন সেই সাথে এটা তো আমারও একটা স্মৃতির অংশ যে বাসাগুলো তো আসলে কি হয় যে কিছুদিন পরপর চেঞ্জ হয় ফর্ম চেঞ্জ হয় তো সব কিছু মিলায় যে আগে কি রকম ছিল তো সেটা থাকবে তো এটুকু অংশ সেই জায়গা থেকে ভিডিও করা শুরু করেছিলাম তারপর কি হলো আমার আর ভিডিওই করা হলো না তো এটা হচ্ছে আমাদের বাসার ঠিক সামনের রাস্তাটুকু এবার গিয়ে দেখলাম যে এখানে ইট ফেলে রাস্তা মনে হয় পাকা করবে তো সেই জন্যই সেই সেজন্যই ইট ফেলে রেখেছে আর এই রাস্তাটা আগে কাঁচা ছিল মানে মাটির রাস্তা ছিল আর এই ইট ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে এইবার প্রচুর অটো ভ্যানগুলো চলাচল করছিল অল টাইম এই রাস্তার উপর দিয়ে মানে গাড়ি চলাফেরার উপরেই ছিল তো এগুলো নিয়ে একটু ভয়েই ছিলাম বাচ্চাদেরকে নিয়ে কারণ বাচ্চারা একটু সময়ের জন্য বাসায় ছিল না ওরা এ ও বাড়ি করে গিয়েছে ওদের অনেক খেলার সাথে আগে থেকেই ছিল আমাদের এলাকাটা যেহেতু ব্রহ্মপুত্র নদের ধারে মানে ব্রহ্মপুত্র নদ আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না ভ্যানে করে গেলে মানে বিশ টাকা পঁচিশ টাকা এরকম লাগে তো ভাবলাম যে এই নদটা যদি আমার ভিডিওতে না নিয়ে আসি তাহলে হয়তো ব্লগটা অসম্পূর্ণই থাকবে তো আমরা সেদিন নৌকা ভ্রমণে বেরিয়েছিলাম একটা নৌকা ভাড়া করে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম এবারই এটাই ছিল আমার বাচ্চাদের প্রথম নৌকা ভ্রমণ কারণ সব কিছুরই অভিজ্ঞতার আসলে প্রয়োজন আছে যদিও আমরা এই নদকে খুবই ভয় পাই তার একটা কারণ হচ্ছে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে আমার ছোট মামা এই নদে নৌকা ডুবে মারা গিয়েছিলেন তো তারপর থেকে আমাদের এই যে নদী একটু ভীতি আছে পানি ভীতি আছে তো তারপরেও বাচ্চাদের একটু এক্সপিরিয়েন্স গ্যাদারের জন্য সেই সাথে ওরা একটু এনজয় করবে সেজন্যই ওদেরকে নিয়ে আমরা একটা চরে যাচ্ছিলাম ছোট্ট চরে অনেকদিন পর ভিডিও করা তো যার কারণে ভয়েস দিতেও আমার প্রবলেম হচ্ছিলো সেই সাথে কীভাবে কি শুরু করব বুঝেও পারছিলাম না আসলে এই কাজগুলো আমার কাছে এরকমই লাগে তো ইনশাল্লাহ নেক্সট ডে হয়তো আমার বাসার ভিডিওই করব বা রেগুলার যে ধরনের ব্লগ আমি করে থাকি তো সেই টাইপের ব্লগই করব তারপর এখানে বলছি যে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আপনারা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে বা দেখলে আমার খুব ভালো লাগে আর আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম